नमस्कार बंधुरा आज के तुम्हारे जो एक नतून प्राइवेट चाकरिर विज्ञप्ति निये एसेछि जेखाने तोमरा अपोलो फार्मेसीते नतून चाकरिर सुयोग पेये जाबे। एखाने अपोलो फार्मेसी नतून शून्यपदे कर्मी नियोग करा होच्छे। एखाने एई मासेर मध्ये अनेक शून्यपद बेरियेछे। एखाने तोमरा देखते पाच्छो careers.apolopharmacy.app एई अफिशियल वेबसाइटे तोमरा चले आसते पारो। एखाने कारेंट ओपेनिंग्स तोमरा देखते पाच्छो एकदम अफिशियल वेबसाइट थेके आमरा आवेदन करब। एखाने तोमरा कलकातातेई चाकरिर लोकेशन पेये जाबे एबं सम्पूर्ण फ्रेशार्स कोनो रकम कोनो अभिज्ञतार दरकार नेई एकदम फ्रेशार कैंडिडेट आवेदन करते पारबे। तोमरा माध्यमिक पास योग्यताय एई चाकरिगुलिर জন্য আবেদন করতে পারবে। তো কারা কারা আবেদন করবে এবং কিভাবে আবেদন করতে পারবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে জানিয়ে দেব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই যে সিলেক্ট সিটি তোমরা তোমাদের সিটি সিলেক্ট করে নেবে, সিলেক্ট এরিয়া, তারপরে সিলেক্ট জব রোল। আমি তোমাদের পরপর দেখাচ্ছি। তো সিলেক্ট সিটি এখানে তো আমি সিলেক্ট সিটি আমি কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। আমি লিখে দিচ্ছি KOLKATA আমি কলকাতা সিলেক্ট করে নিলাম। কলকাতা সিলেক্ট করার পর এবার সিলেক্ট এরিয়া এখানে তোমরা দেখতে পাচ্ছ কলকাতার মধ্যে যেই এরিয়াগুলো রয়েছে এখানে নারায়ণপুর, দমদম, ঠিক আছে, রবীন্দ্র সরণি, লেকটাউন, কেষ্টপুর, হাতিবাগান, বাগবাজার, বরানগর, তারপরে দেশবন্ধু রোড, কালিন্দি, ঠিক আছে, গ্রিনফিল্ড, বেহালা, নিউ আলিপুর, নেতাজি নগর, গড়িয়া, ঠিক আছে। এখানে তোমাদের কলকাতা বাসদ্রোণী এখানে তোমরা অনেক জায়গাগুলো দেখতে পাচ্ছ কলকাতার মধ্যে যেই যেই জায়গাগুলো। এখানে ধরো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। কোথায় সিলেক্ট করেছি? লেকটাউন সিলেক্ট করলাম, আমি লেকটাউন সিলেক্ট করে নিচ্ছি। এবার সিলেক্ট জব রোল এখানে তোমরা এবার দেখতে পাবে যে জব রোলের ক্ষেত্রে কি বলেছে, অ্যাপোলো ফার্মেসি ট্রেনিং। আমি একটু জুম করে দেখাচ্ছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এখানে ফার্মেসি ট্রেনিংয়ের ক্ষেত্রে ফ্রেশার্স 10th পাস অ্যান্ড অ্যাভাব তোমরা 10 পাস করে থাকলেই আবেদন করতে পারবে। 10 পাসের ওপরে থাকলে তো আবেদন করতেই পারবে। তো এখানে অ্যাপ্রেন্টাইস, এই অ্যাপ্রেন্টাইস পদেও তোমরা আবেদন করতে পারো। ক্যান্ডিডেট লুকিং টু স্টার্ট দেয়ার কেরিয়ার ইন ফার্মেসি রিটেল এখানে তোমরা অ্যাপ্রেন্টিস মানে তোমাদের ট্রেনিং করিয়ে তারপর তোমাদের চাকরিতে নিয়োগ করানো হবে। তো তোমরা যদি এইটা দ্বিতীয়টা না করতে চাও তাহলে ওপরেরটাতেই ক্লিক করতে পারো, ফার্মেসি ট্রেনিং ফ্রেশার্স 10th পাস অ্যান্ড অ্যাভাব, ঠিক আছে। এইখানে সিম্পলি এই বাকিগুলোও রয়েছে, বাকিগুলোতে অনেক কিছুর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাইছে, অনেক কিছুর ক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ড চাইছে। তো আমি ওই দুটোর ক্ষেত্রেই দেখাচ্ছি, বাকিগুলো তোমরা যদি করতে চাও তোমরা দেখে নিতে পারো। আমি প্রথমটাই সিলেক্ট করছি ফার্মেসি ট্রেনিংটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি সার্চ জবসে ক্লিক করবো। তোমরা এই সার্চ জবসে সিম্পলি একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে দেখতে পাচ্ছ যেই চাকরির নোটিশটা বেরিয়ে গেছে এখানে ফার্মেসি ট্রেনিং। তো ভিউ ডিটেলসে আমি ক্লিক করলাম। ভিউ ডিটেলসে ক্লিক করার পরে আমাদের সামনে দেখিয়ে দিচ্ছে কোন জায়গা, না কলকাতা লোকেশান, ঠিক আছে। আমি যেহেতু লেকটাউনে সিলেক্ট করেছি এখানে তোমাদের জব রেসপন্সিবিলিটি তোমরা পড়ে নিতে পারো, কাস্টমার সার্ভিসগুলো তোমরা পড়ে নিতে পারো, কোল্ড চেইন ম্যানেজমেন্ট তোমরা পড়ে নিতে পারো। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। এখানে তোমাদের যেটা বলেছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ফ্রেশার্স অথবা রিলেভেন্ট ফার্মেসি রিটেল এক্সপিরিয়েন্স তোমরা যদি ফ্রেশার্স হয়ে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে, এবং তোমরা যদি তোমাদের আগে কোনো রিটেল ফার্মেসিতে এক্সপিরিয়েন্স থাকে তাহলেও তোমরা এই চাকরিগুলির জন্য আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, এখানে গুড কমিউনিকেশান স্কিল যেটা চাওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা যদি আবেদন করতে চাও সিম্পলি তোমাদের এই অ্যাপ্লাই নাও বাটনটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই অ্যাপ্লাই নাও বাটনটাতে আমি সিম্পলি একটা ক্লিক করলাম। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার বাদে এখানে দেখতে পাচ্ছ আমাদের নতুন পেজ ওপেন হয়ে গেল, যেখানে তোমাদের রেজিস্টার যেইটা করতে হবে রেজিস্টার তোমাদের করে নিতে হবে। এখানে ফুল নেম চেয়েছে, ফুল নেম, মোবাইল নাম্বার, ঠিক আছে, প্রিফার্ড জব লোকেশান এখানে তোমরা দিয়ে দেবে, সিলেক্ট প্রিফার্ড লোকেশান তোমরা দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে দেবে, তোমাদের জেন্ডার দিয়ে দেবে, ডেট অফ বার্থ দিয়ে দেবে, ঠিক আছে। হায়েস্ট কোয়ালিফিকেশান তোমরা কতদূর হায়েস্ট কোয়ালিফিকেশান তোমাদের রয়েছে, সিলেক্ট হায়েস্ট কোয়ালিফিকেশান এখানে 10 পাস না ইন্টার 12 পাস, তারপরে কোনো ফার্মেসি থেকে তোমরা কিছু করেছো কিনা, কোনো এক্সপিরিয়েন্স, তারপরে তোমাদের গ্র্যাজুয়েট পাস কিনা, ঠিক আছে। তোমাদের কোনো কিছু যদি থাকে এক্সপিরিয়েন্স বেশি থাকে তাহলে তোমাদের কত কী কোয়ালিফিকেশান আছে তোমরা দিয়ে দিতে পারো। আমি 10 পাস সিলেক্ট করলাম। এখানে তোমরা পুরো সিম্পলি এই জিনিসগুলোকে করে নেক্সট অপশানে ক্লিক করতে পারো। নেক্সটে তোমাদের CV হয়তো আপলোড করতে বলবে, সেখানে তোমরা সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করে দিতে পারো। কমপ্লিট করে দিলেই তোমাদের এই চাকরিটার জন্য তোমরা আবেদন করে দিই। এবং আমি আপনাদের শুধু কলকাতা লেকটাউনটা সিলেক্ট করে দেখালাম, এবং আপনারা যারা যারা শান্তিপুর, কৃষ্ণনগর বা অন্য জায়গা থেকে দেখবেন, নৈহাটি, ঠিক আছে, অন্য জায়গা থেকে আপনারা অন্য জায়গা সিলেক্ট করে সিটি সিলেক্ট করে এরিয়া সিলেক্ট করে আপনি দেখে নিতে পারেন। আমি কলকাতারটা দেখালাম, আপনারা যেখানে থাকেন, কারণ অ্যাপোলো ফার্মেসি আমরা জানি যে সব জায়গাতেই রয়েছে, তো আপনি অন্য জায়গাগুলো দেখে নিতে পারেন। এই ছিল আজকের চাকরির কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা এই চাকরিগুলির জন্য আবেদন করতে চায়। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।